যারা ফজুল খরচ করে যাচ্ছে শয়তানের ভাই। তো আমি আপনি শয়তানের ভাই হয়ে যাচ্ছি, আমরা কি করছি টেপের পানি একবারে বহাল পানির ছেড়ে ঝোঁঝো করে পানি পড়ছে আর উজু করে চলে যাচ্ছে 5 মিনিট ধরে। এটা একেবারে শরীয়ত বার খেলা। কি করবো তাহলে? বাম হাত দিয়ে টেপটাকে চালালেন, যতটুকু পানি নেবার একবার নিয়ে আবার ঘুরিয়ে দিলেন, দিয়ে ওইটাকে আপনি রগড়া আস্তে আস্তে। এতে কি হবে? বন্ধ হয়ে আছে টেপটা, ওখানে পানিটা বেঁচে যাচ্ছে। সবচেয়ে বেটার কাজ হচ্ছে, আপনি এখনো আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে বদনা রাখা আছে, লোটা রাখা আছে, লোটাতে নেবেন, ওই লোটাতে উজু করবেন। অন্তত পক্ষে আল্লাহ সুবহান তাআলাকে বলতে পারবে যে নিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কিয়ামতের দিন মানুষের কাছে সবচেয়ে আগে নিয়ামতের হিসাব আছে খাদ্য। যতগুলো খাওয়া দাওয়া আল্লাহ খাচ্ছেন আপনারা, যতগুলো নিয়ামত আপনারা পেয়েছেন, তার মধ্যে সবচেয়ে আগে পানির হিসাব ছাড় দেওয়া হবে না। এই জন্য মনে রাখবেন, একটু সচেতন হওয়ার চেষ্টা করুন। সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে বাড়ি থেকে উঁচু করে যাওয়া। কিন্তু মানুষ বাড়ি থেকে উঁচু করবে, যা পেশাব করে দিবি গরু, তখন ফের ভরিয়ে ফের তখন ইয়ে করবে না। গরু পেশাব করলে পেশাব গরুর পেশাব যদি আপনার লুঙ্গিতে লেগে যায়, তাতে কোনো দোষের নেই, কোনো ত্রুটি নেই, কোনো কিছু নেই, এতে কোনো নামাজের খেলাল হয় না, কোনো ক্ষতি হয় না। অথচ আমরা জানি না এটা বিষয়, বুঝতে পারছেন তো? হ্যাঁ, যদি এই বিষয়গুলো পরে আসছে ইনশাআল্লাহ, এগুলো খুব জরুরি বিষয়, জানা বিষয়, যে আমরা অনেক কিছু মনে করি কিন্তু আসলে এগুলো শরীয়ত নয়, এগুলো মনে করি ধারণা। তো যাই হোক, পানির সিস্টেমটা হচ্ছে যে অবশ্যই এক মুত, অর্থাৎ এক মুত পানি দিয়ে আপনার উজু করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত দ্বারা প্রমাণিত, বুঝতে পারছেন তো? তাই আমরা এই সুন্নতটাকে গ্রহণ করার চেষ্টা করব, এবং ফজর পানি থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করব সকলে মিলে, আল্লাহুম্মা আমিন। তো নাকে পানি দিলাম, দেখেন ভালো করে নাকে পানি দিয়ে ঝাড়লাম, তারপর পুরো মুখমণ্ডল যেখান থেকে চুল গজানো আছে এই চুল বরাবর আপনার পুরো মুখমণ্ডল আপনি পানি দেবেন। এখানে আরেকটা কথা বলি যে পানি একবার নেওয়া জায়েজ, দুইবার নেওয়া জায়েজ, তিনবার উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর আযাগুলো ধুতেন বেশিরভাগ তিনবার করে, চারবার নেওয়া এটা হচ্ছে অনুত্তম, চারবার নেওয়া এটা বাড়াবাড়ি, অনেক সময় চারবার নিয়ে নিই। তবে আপনি রগড়াতে পারেন, এখানে রগড়াতে গিয়ে আপনার কম বেশি হতে পারে, কিংবা পানি নিতে গিয়ে জোর বেজোর হতে পারে, এটা কোনো সন্দেহ নাই হবে। কিন্তু একবার ওযু করে আপনার আজা, আপনার যে অঙ্গগুলো আছে, একবার পানি নেওয়ার পরে পূর্ণরূপে যদি আপনার আজা বা অঙ্গগুলো ভিজে যায়, তাহলে এটা ওযু কমপ্লিট হয়ে যাবে, এতে ওযুর কোনো অসুবিধা হবে না। কিন্তু তিনবার ধৌত করা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ বলেছেন এবং আহসানাল ওযু, ওযুর সৌন্দর্য বর্ণনা করেছেন, এই জন্য তিনবার নেওয়াটা উচিত। কেন? তিনবার নিলে এটা অভ্যাসে পরিণত হবে, আর যখন মানে ওযুতে তাড়াহুড়া থাকবে না ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে উযু করে, তাহলে কিয়ামতের দিন তার 8টা জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে, ইচ্ছা করবে যেটা দিয়ে সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো আমরা উত্তমটাকে গ্রহণ করার চেষ্টা করব, তাই না? তাহলে আমরা তিনবার করে ধৌত করার চেষ্টা করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। মুখমণ্ডল ধৌত করলেন তিনবার, তারপরে কোয়না পর্যন্ত আপনারা এই কোয়না পর্যন্ত হাতটাকে ধৌত করবেন। কোয়না পর্যন্ত তিনবার হাতটাকে ধৌত করলেন, প্রথমে ডান হাতকে ধৌত করলেন, তারপরে বাম হাতকে তিনবার ধৌত করলেন, করার পরে এবার মাসাহ, মাসাহ ইয়ামুস, এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ভিজা, মানে যার শাব্দিক অর্থ হচ্ছে স্পর্শ করা। মাসাহ ইয়ামুস এর শাব্দিক অর্থ হচ্ছে কি? স্পর্শ করা। আর শরীয়ত পরিভাষায় বলা হয় ভিজা হাতে নরম ভাবে স্পর্শ করাকেই মাসাহ বলা হয়ে থাকে। সুতরাং এখানে অনেক মানুষ বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, ভাই আমার, বন্ধু আমার, আপনার মাসা করার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই, অনেকেরই মাসা করা সিস্টেমটা ভুল হয়ে থাকে। অনেকে আবার বলেছেন যে এক তৃতীয়াংশ স্পর্শ করলেই হয়ে যায়, কেউ কেউ আবার বলছেন দুই ভাগ, কেউ তিন ভাগ, কেউ বলছে চতুর্থ, ইত্যাদিতে না গিয়ে আল্লাহ একবারে সহজ পন্থা অবলম্বন করার জন্য স্পষ্ট আয়াত দিয়েছেন। স্পষ্ট আয়াত কি? ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন পুরো মাথার তোমরা মাসা করো, এখানে পূর্ণ পূর্ণ বলে দিয়েছেন, আর কোনো সুযোগ নাই। সুতরাং পানি নিলেন এভাবে, পানি নেওয়ার পরে
আপনার এইভাবে নিয়ে চলে গেলেন, পুরো মাথাটাকে মাসা করবেন লাস্ট পর্যন্ত নিয়ে যে আবার যেখান থেকে শেষ হয়েছে চুল আপনার, সেখান থেকে স্টপ হয়ে আবার সেখান থেকে শুরু করে লাস্ট অবধি, মানে আগা ভাগ অবধি যেখান থেকে শুরু করেছিলেন ওই অবধি নিয়ে এসে ছেড়ে দিলেন। একবারে মাসা করতে হবে, মনে রাখতে হবে এটা সঠিক এবং সঠিক নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। একবারই মাসা করবেন, একবার পানি নেবেন, অনেক সময় কি করে দুইবার পানি নেওয়া হয়, দুইবার পানি নেবার হাদিস শুদ্ধ নয়, সুতরাং এটা সহিহ প্রমাণিত নয়। একবার পানি নিয়ে পুরো মাথাটা মাসা করে ওই পানিতেই ওই মাসাতেই আপনার কান দিয়ে আপনি কি করবেন খেলাল করবেন, কানের মাসাটা একটু দেখে নিলে ভালো হয়। আপনি এভাবে পূর্ণ করলেন, পূর্ণ করার পরে প্রথমে এই দুই মানে আপনার শাহাদাত আঙ্গুল, দুই হাতের শাহাদাত আঙ্গুলকে এভাবে ঢুকিয়ে দিলেন, প্রথমে আপনার যে মূল ছিদ্র আছে কানের যে শ্রবণ ছিদ্র আছে সেখানে ঢুকিয়ে দিলেন, দেওয়ার পর জিলাপের মতো একটা পেঁচ আছে দেখবেন এখানে ঘুরিয়ে দেবেন এভাবে, দিয়ে দুই বুড়ো বুড়ো আঙ্গুল গুলো আছে ভিতরের যে বাহির পথ গুলো আছে মানে কানের যে বাহির অংশটা আছে এভাবে মাসা করবেন এক পানি দিয়ে, বুঝতে পারলেন? এই যে এইভাবে আবার ঘুরিয়ে এনে এভাবে দিয়ে আবার কান ঢুকিয়ে দিলেন, এভাবে ঘুরিয়ে দিলেন, এটা মাসা কমপ্লিট হয়ে গেল। আপনার যদি টুপি থাকে তাহলে টুপি খুলে দেবেন, পাগড়ি থাকলে আর খোলার প্রয়োজন নেই, পাগড়ির উপরেই মাসা হয়ে যাবে।